বেজি রেখেছিস এখানে বাবা? হ্যাঁ, আর এখানে একটা আছে দেখো। ও হ্যাঁ, তাই তো, কাছেও আছে। কোথায় গেল? ওই যে ওই যে ওই যে সব মারামারি করছে মনে হয়, বুঝেছিস তো? ওই দেখ, ওই দেখ। ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ পেয়ে আমি বুঝেছি বেজি হবে। ওই দেখ, এখানে প্রচুর বেজি আছে। অ্যাকচুয়ালি এটা তো কনস্ট্রাকশন হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। আর এদিকটাতে না প্রচুর গাছ ছিল, মানে বলতে পারো ওয়ান টাইপ অফ জঙ্গল টাইপেরই ছিল। তো সেই সমস্ত কেটে কেটেই এখানে কনস্ট্রাকশন হয়েছে, ফ্ল্যাট হয়েছে। এখনও প্রচুর গাছপালা রয়েছে আর প্রচুর বড় এরিয়া নিয়ে এখন অনেক গাছপালা জঙ্গল রয়েছে। তো ওই জন্য নিশ্চয়ই সাপ বাবাজিও আছে, সেইভাবে সাপ দেখা না গেলেও শুনেছি আছে। বাট বেজি তো মানে অহরহ দেখা যায়, এত বেজি। আর বেজি থাকাতে একদিক থেকে ভালো, মানে সাপের জন্য যে প্রবলেমটা ফেস করতে হবে এখানকার লোকেদের, সেই প্রবলেমটা ফেস করতে হচ্ছে না। যেহেতু এত জঙ্গল, তো সেহেতু সাপ থাকাটা তো খুব স্বাভাবিক। বাট এত বেজি থাকার জন্য সাপের উৎপাত কিন্তু নেই বলতে গেলে। আর যখন তখন এরকম মানে অহরহ বেজি দেখা যায়। তো রিও আর আমি একটু আগে এসি চালিয়েই শুয়েছিলাম, রিও শরীরটা ঠিক ভালো লাগছিল না বলে। বাট বাইরে বৃষ্টি হচ্ছে দেখে জানলাটা খুলে দিয়ে এসি অফ করে জানলা খুলে দিয়েছি। তো হট করে মানে ক্যাঁচ 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 টাইপের আওয়াজ শোনাতে আমি ওকে বললাম, দেখ তো বাবা বেজি নাকি। তো ঠিক তাই, প্রায় তিন চারটে বেজি মিলে ঝামেলা চলছে তাদের মধ্যে। তো সেটাই খানিকটা তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ বাবা, তুমি যাও, আমি আসছি আসছি আসছি, তুমি বসো, আমি আসছি। তো মনটা এখন একটু ভালো আছে, ভালো মন্দ মেশানোই একটা খবর। তো সেটার জন্য মনটা একটু ভালো আছে। তবে তার আগে তোমাদের বলে দিই, মাঝখানে দুটো দিন বেরিয়ে গেছে। আজকে হচ্ছে 21st of July। মাঝে তোমাদের সাথে মানে তোমাদের সাথে অ্যাকচুয়ালি আমি লাস্ট কথা বলেছিলাম 18 তারিখে। 18 তারিখের পরে 19-20 দুদিন বেরিয়ে গেছে। এই দুদিন আমি আর কোনোরকম কোনো রেকর্ড করিনি, ভিডিও রেকর্ড করিনি। তো আজকে হচ্ছে 21st of July। এর মাঝখানে তোমাদের বলি, 16 তারিখে তো পুজো গেছে, আর সেটাই তোমরা এখনও ভিডিও পাচ্ছ হয়তো। 18 তারিখেই মাকে আরেন্টগড়ে নিয়ে যাওয়া হয়েছিল, ভর্তি করা হয়েছিল ওখানে। দেন গতকাল দেন তারপরে কয়েকটা টেস্ট এই সমস্ত হয়, তারপরে ডক্টর সাসপেক্ট করে কি হার্টের কোনো রকম কোনো প্রবলেম হতে পারে, সেই জন্য কালকে সকালবেলাতে এনজিওগ্রাফি হয়েছে। আর তাতে মায়ের হার্টে 3টে ব্লকেজ ধরা পড়ে। ইয়েস, 3টে ব্লকেজ। আজকে সেকেন্ড হাফেই মায়ের স্টেন বসে। এখন বাজে হচ্ছে 5:30, আর জাস্ট খানিকক্ষণ আগে, ঘন্টাখানেক আগে বর ফোন করে জানালো যে স্টেন বসে গেছে সাকসেসফুলি, আর মাকে এখন অবজারভেশনে রাখা হয়েছে। দেন বেডে যখন শিফট করবে, আজকেও মা আইসিইউতেই থাকবে, কালকে বা পরশু দিন হয়তো বেডে শিফট করবে মাকে। তো বর জানালো কি 45 মিনিট কি 1 ঘন্টা লাগবে মাকে রিকভারি রুম থেকে আইসিইউতে ট্রান্সফার করতে, দেন তারপরে ওরা দেখা করতে পারবে। তো যাই হোক, কালকে যাবো, মাকে দেখবো, জানি না কবে রিলিজ করবে, কারণ আজকে ওরা এরপরে ডাক্তারের সাথেও কথা বলবে। ডাক্তারের সাথে কথা বলার পরে ওরা বাড়ি ফিরবে, দেন জানতে পারবো, বা কথা বলা হয়ে গেলে জানতে পারবো যে ডক্টর কী ডিসিশন দিয়েছে, কবে মাকে রিলিজ করবে বা কিছু। বাট আপাতত ওই যে বললাম ভালো মন্দ মিশিয়ে যে খবরটা, সেটার কারণ হচ্ছে মায়ের যে কষ্টটা হচ্ছিলো এই কদিন ধরে, বা আমরা মাকে নিয়ে যতটা টেন্সড হয়ে গেছিলাম এই কটা দিনে যে কেন এরম হচ্ছে। সব থেকে বড়ো কথা, একটা মানুষ তোমার চোখের সামনে বসে শুতে পাচ্ছে না, সারা রাত আমার পাশেই সে শুতে পাচ্ছে না, বসে যন্ত্রণায় ছটপট করছে, সব থেকে বড় কথা শ্বাস নিতে পাচ্ছে না।
তো সেই ব্যাপারটা থেকে সে রিলিফ পেয়েছে, এটা সব থেকে বড় কথা আমার কাছে। তো এটা একটা ভালো খবর যে এটা ডিটেক্ট করে খুব তাড়াতাড়ি স্টেনটা বসিয়ে তাকে রিলিফ দেওয়া হয়েছে। আর খারাপ, মানে খারাপ ঠিক নয়, বাট একটু মনটা খারাপ এখানে যে এটা তো শুধু রিলিফটা সে পাবে আজ থেকে ঠিকই, বাট এখন তাকে টেম্পোরারি একটা কষ্টও পেতে হচ্ছে, কারণ তার শরীর যেহেতু অপারেট হয়েছে জায়গাটা, তো এখন তার খুব যন্ত্রণা করছে। তো বড় বলল যে মা বলছিল খুব কষ্ট হচ্ছে, খুব যন্ত্রণা করছে, হাত নাড়তে পারছি না, তো এইসবের জন্য মনটা একটু খারাপ হয়ে রয়েছে। তো আমরাও একটু রিল্যাক্স হয়েছি, মাও স্টেবল কন্ডিশনে আছে। তো আপাতত আর কোনো ব্লগ শ্যুট করছি না, কারণ সেই রকম মানসিক পরিস্থিতি নেই এখন। তো সব মিলিয়ে কালকে মাকে দেখি, কালকে মাকে দেখে একটু রিল্যাক্স হই, দেন আবার ব্লগ করব। তো আমি এখন এসে গেছি আরেন্টে ঘরে, আমি আর মেজমা দুজনেই এসেছি, আর জাস্ট মাকে দেখে এখন বেরিয়ে এসেছি বাইরে। আর মার সাথে কথা বলে মানে এখন একটু রিল্যাক্স লাগছে নিজেরও, কারণ মা এখন খুব ভালো আছে, একদম স্টেবল কন্ডিশনেই রয়েছে। তো এবার না খুব খিদেও পেয়েছে, মানে অনেকক্ষণ আগে বাড়ির থেকে বেরিয়েছে আর বেশি কিছু খেয়ে বেরোয়নি, কারণ তখন আর খাওয়ার মতো ইচ্ছে ছিল না। তো এখন আমি আর মেজমা একটু যাব উল্টো দিকের দোকান থেকে কিছু একটা খাবো গিয়ে। তো চলে এসেছি ধোসা খেতে। হ্যালো ফ্যামিলি, গুড আফটারনুন। আজকে হচ্ছে 23rd of July, শনিবার। আর গতকালকে আমি গেছিলাম মাকে দেখতে, আমি আর মেজমা গেছিলাম, আর ওখানে রানাও ছিল। মানে অ্যাকচুয়ালি এখান থেকে আমি আর মেজমা দুজনে গেছিলাম, আর রানার অফিস ছিল, ও অফিস থেকে ডাইরেক্ট চলে এসেছিল আরেন্টে ঘরে। তো কালকে গিয়ে মাকে দেখার পরে আজকে অনেকটা, মানে আজকে নয় কাল থেকেই অনেকটা রিল্যাক্সড আছি, কারণ নিজে চোখে দেখা, তো অন্যের মুখে শোনা আর নিজে চোখে দেখার মধ্যে একটা ফারাক থাকে। তো কালকে মাকে দেখে বেশ ভালো লাগলো, কারণ মা অনেকটা স্টেবল হয়েছে, আর যে কষ্টটা সে পাচ্ছিল কয়েকদিন ধরে সেই কষ্টটাও থেকেও সে রিলিফ পেয়েছে। এখন যেটা রয়েছে সেটা হচ্ছে পোস্ট অপারেশন যে কষ্টটা থাকে, এটা তো কয়েকদিন থাকবেই পুরোপুরি কভার হতে, তো এটাই জাস্ট কষ্ট রয়েছে। বাদবাকি যে বুকে পেনটা ছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, সব থেকে বড়ো কথা শুতে পারছিল না, সেই সমস্ত সমস্যাগুলো মিটেছে। তো আর এছাড়া এমনি এনজিওগ্রাফি যারা জানো ব্যাপারটা, তারা তো জানোই এটা কতটা পেনফুল, বাট যারা জানো না তাদেরকে বলি, মানে এটা হলো ওই আগে পায়ের পা থেকেই করতো, বাট এখন পায়ের সাথে সাথে মানে হাত থেকেও করার একটা পদ্ধতি রয়েছে। তো মায়েরটা হাত থেকে হয়েছে, হাতের মানে মানে এরকম জায়গা থেকে, চ্যানেল ঠিক নয় বাট ওরকম টাইপেরই, মানে একটা করে সেখান থেকে একটা মোটা সুচের মতো ঢোকানো হয়, সেই সুচটা দিয়ে মানে সেটার থেকে আর কি, তার মধ্যে ক্যামেরা থাকে, সেটা দিয়ে হার্টের মানে কন্ডিশন এই সমস্তগুলো দেখে। তো এটাও একটা মানে পেইনফুল ব্যাপার, ইভেন এটাতে মানে এটা যখন করা হয় এনজিওগ্রাফিটা, তো একদিন ওখানে অ্যাডমিট করে লোকাল অ্যানাস্থেশিয়া করে তারপরে সেটা করা হয়, কারণ এটা এতটাই টাফ। এটা এর আগেও আমাদের বাড়িতে বেশ কয়েকজনের হয়েছে, আমার মেজোমার হয়েছে, বড় মার হয়েছে, জ্যাঠার হয়েছে, তো অনেকের হয়েছে, এদের সবারই পা থেকে হয়েছে, পায়ের পা থেকে, ইন দ্য সেন্স কুচকি থেকে হয়েছে। বাট মায়ের ক্ষেত্রে দেখলাম মায়ের কুচকি থেকে না, মায়ের হাতের থেকে জিনিসটা করেছে। তো এটা করার, এটা তো অবভিয়াসলি ভীষণই পেইনফুল একটা ব্যাপার হয়। তো এটা 20 তারিখে করা হয়, আর ওর থেকে দেখা যায় কি তিনখানা ব্লকেজ রয়েছে, একটা 90%-এর উপর ব্লক হয়ে গেছে, আর বাকি দুটো 80-82 এরকম হয়েছে। তো 90% যেটা, সেটার জন্যই এতটা কষ্ট মায়ের হচ্ছিল। তো যাই হোক, তারপরে 21-এ মার তিনখানা স্টেন বসে, স্টেন বসার যে ব্যাপারটা এটাও কিন্তু খুবই কষ্টকর, খুবই পেইনফুল একটা ব্যাপার। এইটা মায়ের কুচকি থেকেই করা হয়েছে, ওখান থেকে মানে বেশ মোটা 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 মানে এরকম মোটা মোটা আর কি, মায়ের দুখানা ফুটো করে সেখান থেকে আর কি পাইপের মতো ঢোকানো হয়। এটা মানে দেখো ডাক্তারি ভাষায় তো বলতে পারবো না, মায়ের কাছে যেটা শুনেছি, মা যেটা নিজে মানে এক্সপিরিয়েন্স করেছে, সেটা হচ্ছে এরম সাইজের মায়ের দুটো ফুটো করা হয়েছে, সেখান থেকে তিনখানা স্টেন ঢুকেছে।
তো মোটা পাইপ মানে এরম সাইজেরই আর কি পাইপের মতো কিছু ঢোকে, সেখান থেকে জিনিসটা হার্ট অফ মানে হার্টের কাছাকাছি আসে, তারপরে সেটা ভেতরে গিয়ে বেলুনের মতো বাস্ট করানো হয়। বাস্ট করিয়ে যে জায়গাগুলোতে ব্লকেজ আছে সেগুলোকে ক্লিয়ার করা হয়। তো এটা হচ্ছে স্টেইন বসার ব্যাপারটা, তো এটাও বেশ পেইনফুল। তারপরে মা রাতের বেলার দিকে মানে 21 তারিখে যেদিন হয়েছে সেদিন রাতের বেলার দিকে মার বেশ কষ্ট হয়েছে। তো যাই হোক, কালকে যেটা দেখলাম মার মানে এই জিনিসটা এরকম হয় কি প্রত্যেকের ক্ষেত্রে, মানে মেজোমারও সেম অভিজ্ঞতা, মায়ের ক্ষেত্রেও তাই, মাও তাই বললো যে মানে ব্যাপারটা এরকম হয়, ওগুলোতে তো স্টিচ পড়ে না, তো ওখান থেকে এত ব্লাড বেরিয়ে আসে যে মানে মোটা মোটা তুলো দিয়ে মানে তুলো দিয়ে ওখানটা মুখটা আটকিয়ে সেই নিকোপ্লাস্টারের মতো মানে খুব টাইট আর কি ইয়ে দিয়ে খুব টাইটভাবে জিনিসটাকে বাইন্ডিং করা হয়, করে ওপরে তার উপরে বালির ছোটো ছোটো বালির ব্যাগ রেখে দেয় যাতে পুরো ওয়েট পড়ে চাপে রক্তটা বন্ধ হয়। তো বুঝতেই পারছো একটা ব্যথা জায়গায় যখন এতটা চাপ দেওয়া হয়, এতটা প্রেশার দেওয়া হয়, তো ওটা কতটা মানে কষ্টকর ব্যাপার হয়ে থাকে। তো সব কিছু মিলিয়ে কালকে অবধি মা আইসি কালকে অবধি মা সিসিইউতেই ছিল। কালকে রাতের বেলাতে মাকে শিফট করা হয় জেনারেল ওয়ার্ডে, দেন আজকে সারাটা দিন থাকবে, কারণ আজকে একবার ডাক্তার বলেছিল যে হয়তো ছেড়ে দিতে পারে তার কন্ডিশন বুঝে। তো যাই হোক, আজকে গেছে হচ্ছে বাবা আর বুবাই দুজনে গেছে, রানা আজকে আর যায়নি, কারণ ও বেচারা একটানা প্রত্যেক দিন গিয়ে গিয়ে ও ভীষণ টায়ার্ড হয়ে গেছে, তো আজকে যার জন্য ও অফ রয়েছে। আর কালকে আমি মেজোমা দুজনে গেছিলাম বলে বাবাকে আর বুবাইকে আমরা কালকে আর যেতে না করেছিলাম, আর রানার যেহেতু অফিস ছিল ওকে যেতেই হতো, তো সেই জন্য ওখান থেকে চলে গেছিল মায়ের ওখানে। মাকে দেখলাম মা বেশ অনেকটা স্টেবল, মা সুন্দরভাবে কথাও বলছে, ব্যথা ট্যাথাগুলো অনেকটা সহ্যের মধ্যে, তারপরে ওখানে তো ওষুধ টষুধও দেওয়া হয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কালকে মা ফিরছে, সেই জন্য মনটাও ভালো আছে। তো চলো, কালকে মা ফিরলে মার সাথে তোমাদের দেখা করাবো, প্লাস কাল থেকে আবার দেখা যাক, নতুন করে রেগুলার ব্লগ যেটা সেটা স্টার্ট করার চেষ্টা করছি, কারণ এখন কয়েকদিন আমি এখানেই থাকবো, কয়েকদিন মানে বোঝা যাচ্ছে না কালকে মা আসুক, মায়ের শরীরের উপরে ডিপেন্ড করে, কারণ মাকে এখন ডক্টর 6 মাস পুরো রেস্টে থাকতে বলেছে, দেন তারপরেও একটু বুঝে শুনে সব কাজ করতে সমস্ত বলেছে। তো আমার পক্ষে তো আর একটা না এখানে থাকা পসিবল হবে না, কিন্তু অন্তত ফার্স্ট 4-5 দিন থেকে একটু জিনিস মানে একটু ধাতস্থ করে দিয়ে মাকে তারপরে যাব। তো একটু হয়তো আমার পক্ষেও হেক্টিক হবে 2-4টে দিন ব্লগ করা, কারণ মাকেও একটু দেখতে হবে, মার দিকটাও কেয়ার করতে হবে, ঘর বাড়ি সামলাতে হবে সব কিছু করে, রিওকে সামনে কতটা করতে পারবো জানি না, বাট একটু করার চেষ্টা করব, তোমাদের সাথে একটু একটু শেয়ার করার চেষ্টা করব, হয়তো অনেকটা হবে না বাট একটু একটু শেয়ার করার চেষ্টা করব। তো এখন চলে এসেছি নিচে, আর আজকে একটু আগে আগে এসেছি, নাহলে অন্যদিন যখন নামি না অন্ধকার হয়ে যায়, তো সেই জন্য আজকে এখন 5:30 মতো বাজে, আর আলো থাকতে থাকতেই চলে এসেছি। আর এই দেখো, এদিকে ক্যারাটে ক্লাস চলছে, আর রিও তো খেলতে চলে গেছে, আমি এখন একটু বসবো, ওই যে ওই বেঞ্চগুলো যে রয়েছে এখানে বসবো, এটা পার্কের ভেতরটাতে, স্লিপ দোলনা সব কিছুই রয়েছে, তো আমি এখন বসে বসে একটুখানি ক্যারাটেই দেখি, কারণ টাইম তো কাটাতে হবে, আর এখানে আমি সেরমভাবে কাউকেই চিনি না, তো আমাকে একাই টাইম কাটাতে হবে, আর রিও ততক্ষণ একটুখানি খেলে নি, কারণ রিওরও একটু খেলাধুলা করাটা দরকার। তো আমি এখন এখানে এসে বসে রয়েছি, আর রিও এখন খেলছে ওদিকে। ফার্স্টে তো ভেবেছিলাম কি বিকেলের দিকে মানে একটু রাতের দিকে আসবো 7:30, বাট ওই সময় এলাম না, কারণ ওই সময় না একটু কাজকর্ম থাকে ঘরে, তো সেই জন্য বললাম চলো এখনই যাই। তো আমি এসে এখন এখানে একা বসে আছি, কারণ এখানে আমার আপাতত কথা বলার মতো কেউ নেই, তো সেই জন্য আমি একাই বসে রয়েছি, আর রিও ওদিকে খেলছে, খুব মজা করছে, কারণ রিওর এখানে একটা বেশ বড় ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে, যদিও এখন অল্প কয়েকজন মিলে খেলছে, কারণ এখনও সবাই আসেনি, তো ওদের মেনলি মানে সব বন্ধুরা আসে হচ্ছে, আওয়াজ হচ্ছে, সব বন্ধুরা আসে হচ্ছে ওই 7:30 এরম সময় আসে, তো ওই সময় আবার রিওর মাস্টার আসে রিওকে পড়াতে, মানে এখানেও এখানেও রিওর মাস্টার আসে রিওকে পড়াতে, তো রিও ওই সময় টাইম পায় না, তো সেই জন্য রিও এখনই চলে এসেছে, এখন এসেই
যে কজন আছে চার পাঁচজন, ওরা চার পাঁচজন মিলেই খেলছে আর আমি একটু বসে রয়েছি। আর এখানে একটা প্লাস পয়েন্ট কি জানো তো, এখানে নিচটাতে মানে এই এই জায়গাটাতে ভীষণ হাওয়া, এই জায়গাটা বলে না ঘরেও হাওয়া ঢোকে, ভীষণ হাওয়া ঢোকে, চারপাশেই খুব হাওয়া খায়। বাট তাও ঘরের মধ্যে যতটা হাওয়া খেলে তার থেকে বেশি এখানে, মানে হাঁটা যায় না, হাঁটতে গেলে মনে হয় উড়িয়ে নিয়ে যাবে এত হাওয়া। তো সেই জন্য মানে গরমটাও ফিল হয় না আর খুব ভালোও লাগে, চারপাশটা দেখতেও খুব ভালো লাগে। ম্যাক্সিমাম দিনে আমি ঠিক রাতের বেলাটা নামি, তখন আলোটা অত থাকে না, তোমাদের হয়তো সেইভাবে তোমরা বুঝতে পারো না। আজকেও অন্ধকার হয়ে এসছে, বাট তাও তোমাদের একটু দেখালাম, দেখি পরে কোনো দিন আরেকটু আগে এসে তোমাদের দেখানোর চেষ্টা করব। চারপাশটা বেশ ভালো লাগে দেখতে। আর তোমাদের তো একটু আগেই বললাম, মানে ঘন্টা দুয়েক আগেই বললাম যে মা এখন ভালো আছে আর হয়তো কালকে মাকে ছেড়ে দেবে। বাট তারপরে এই জাস্ট একটু আগে মানে ঘন্টাখানেক মতো আগেই ফোন এলো, বুবাই ফোন করেছিল, বুবাই জানালো যে মার হিমোগ্লোবিনটা অনেকটাই কমে গেছে, যার জন্য মাকে এখন 3 বোতল ব্লাড দিতে হবে। তো 1 বোতল নয় মানে 3 বোতল, বুঝতেই পারছো যে 3 বোতল ব্লাড দিতে হবে। তো আজকে তো ছাড়ার কোনো প্রশ্নই নেই, এবার কালকেও ছাড়বে কি না সেটাও একটা ডাউটের মধ্যে রয়েছে, কাল ছাড়তেও পারে নাহলে পরশু দিন ছাড়তে পারে। তো যাই হোক, তবুও মার সাথে আজকে কথা বলেছি, জাস্ট এই মা একটু আগেই কথা বললাম, কারণ মা আজকে জেনারেল গতকালই মাকে জেনারেল বেডে শিফট করেছে, যার জন্য মার কাছে এখন ফোন অ্যালাউড রয়েছে। তো কাল তো আমরা ফোন নিয়ে যাইনি মায়ের, সেই জন্য কালকে মাকে ফোন দিতে পারিনি, বাট আজকে বুবাই আর বাবা ফোন নিয়ে গেছে, নিয়ে গিয়ে মাকে ফোন দিয়েছে। তো ভিজিটিং আওয়ার্স 5টা থেকে 6টা ছিল, তো সেই সময় ওরা ঢুকে মাকে ফোন দেয়, মার সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে, মার সাথে অনেকক্ষণ কথাও হয়েছে, এমনি ভালো আছে। বাট আজকে অনেক রকম টেস্ট হয়েছে মায়ের, তো যত রকমই টেস্ট হচ্ছে সবই তো ইঞ্জেকশন ফুটিয়ে ফুটিয়ে, যার জন্য মায়ের হাত ছাতগুলো ব্যথা হয়ে গেছে, ওটাই বলছিল যে কষ্ট হচ্ছে, এত ব্লাড নিচ্ছে আর সেইভাবে ব্লাড পাচ্ছে না, মার মার ব্লাড নেওয়াটা একটু কোয়াইট ডিফিকাল্ট, তো সেই জন্য বারে বারে ফোটাচ্ছে ইঞ্জেকশন, তো ছুঁচের ফোট বারবার যেটা হয় ন্যাচুরালি, হাত ফাতগুলো ব্যথা হয়ে গেছে। এ দেখো রিও, রিও পাত্তাও দিল না। তো যাই হোক, মজা করে খেলে এখানে খুব, কারণ এখানটা অনেকটা জায়গা পায় তো খেলার জন্য, আর একটু পার্কের মতো করা রয়েছে, স্লিপ দোলনা সবই রয়েছে, প্লাস তার থেকেও বড়ো কথা অনেক বড় বন্ধুদের গ্রুপও রয়েছে, তো সেই জন্য রিও খুব মজা পায়। তো এই জন্য নিয়ে এলাম নিচে কি চলো, বলছে মাম্মা চলো না একটু, আর আমি এখানে এসে এখন একদমই সময় পাচ্ছি না, কারণ সব দিক সামলাতে গিয়ে না ওকে নিয়ে ঠিক সেইভাবে নিচে নেমে আসার আর সময় পেয়ে উঠছি না। তো সেই জন্য বললাম চল আজকে সব কাজ ছেড়ে আগে তোকে নিয়ে যাই, দেন এসে তারপরে আবার বাকি কাজ টাজগুলো করবো। তো খেলুক আর চলো তোমাদের আমি একটু চারপাশটা দেখিয়ে দিই, ঘুরে ঘুরে দেখাবো না, ঠিক আছে? এখানে বসেই যেটুকুনি দেখানো যায় দেখাই, কারণ এখন অনেকটাই অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে, পরে কোনো দিন ভালো করে পুরোটা ঘুরে দেখাবো। ওই যে দূরে এসির আউটডোরটা দেখতে পাচ্ছ, ওইটাই হলো আমাদের ফ্ল্যাট, আমাদের ফ্ল্যাটটা 1st ফ্লোরেই আছে।